অনেক সন্তান আজকে আজকে তাদের বাবা নাই, অনেক সন্তান আজকে আজকে তাদের মা নাই। ও যুবক, ঘরের মধ্যে যখন রাত্রবেলা যে ঘুমায় থাকো, ঘুমানোর সময় তুমি তোমার মাথাটা যখন তোমার বালিশের মধ্যে লাগিয়ে দাও, তোমার মায়ের কাপড়ের দিকে নজর যায়, তোমার বাবার লুঙ্গিটার দিকে নজর যায়, তুমি তাকিয়ে দেখো আমার বাবাটা আমার এই লুঙ্গিটা পরছিল, আমার আম্মা জানে এই কাপড়টা পরছিল, আজকে আমার মা নাই, আমার মা বাবার কথা স্মরণ হইয়া যায়। আল্লাহর দোহায় যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার আলার মা বোনেরা, ওই মা বাবার কথা স্মরণ করো, যার মা নাই তার মতো দুঃখী আজকের মাহফিলে কেউ নাই। এই জন্য যুবকের দল, ও মুরব্বী বাবারা, একটা কথা মনে রাখবা, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পর যেই ব্যক্তি সন্তানটা বাড়িতে যায় আম্মার দেখা পাবে, যেই সন্তান বাড়িতে যায় বাবার দেখা পাবে, আম্মা আব্বার কদম তার বুকের মধ্যে টান দিয়া লইয়া ডাক দিয়া কইবা, আম্মা গো, আম্মা গো, ক্ষমা চাই, আর কোনোদিন কোনো বেয়াদুবি করবো না, আম্মা জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, আজকে আপনি আমার মাফ করে দেন। দেখবেন আপনি আপনার আম্মা আব্বার কদমটা বুকের মধ্যে টান দিয়া নিলে আপনার আম্মা আব্বা আপনার চেহারার দিকে তাকে চোখের বাণী ছাড়া দিবে, ডাক দিয়া বলবে, ও সন্তান কেমন করে আজকে আমার দিকে তাকে তাকে কান্না করতেছ, আজকে ক্ষমা চাওয়ার কারণটা কি জানতে চাই। মাটা ডাক দিয়ে কইব, ঈশানগরের মাহফিলে বৈশা বুঝে আম্মা আব্বার কথা শুনে আসছ, আম্মা আব্বার কাছে মাপ চাও, আল্লাহর কসম যুবকের দল, আজকে আসার সময় আমার আম্মাটার কদমে সুমা দিয়ে আসছি, এই ঠোঁটটা আমার মায়ের কদমে লাগছে, আল্লাহর কসম এই কদমটা ছোট হইয়া যায় নাই, এই ঠোঁটটা ছোট হইয়া যায় নাই। আমার দয়াল নবী আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যদি তুমি জান্নাতের চৌকাটে চুমা খাইতে চাও, আল্লাহ পাক রাব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফের চৌকাটে চুমা খাইতে চাও, আম্মা আব্বার কদমে মুখ লাগায় চুমা দাও, হযরতে পীর মাশায়েখ গণের কদম মুবারকে মুখ লাগায় চুমা দাও। ও যুবকের দল, ও মুরব্বী বাবা, কদমে হাত দিলাম, যাদের আম্মা আব্বা আছে আজকে মাহফিল থেকে যাইয়া আম্মা আব্বার কাছে ক্ষমা চাইবেন, আর যারা আম্মা আব্বা নাই আল্লাহ আজকে আপনার কাছে বলে যায়, আজকে যারা আজকের মাহফিলের মধ্যে বসে গেল তাদের বংশের কবর আজাব মাফ করে দেন। আপনারা জবান খুলে বলেন, ও বন্ধুরা বাবারা, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে আজকে এই ঈশানগরে মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আমার আল্লাহ আমাদের সবাইকে মাফ করতে পারে কি পারে না? আরো জবানটা খুলে জোরে বলেন, পারে কি পারে না?